লেখা বলবে কথা বিষয়টা অনেকটা এরকমই। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আপনারা টেক্সট টু স্পিচ ভিডিও তৈরি করতে পারেন। মানে হচ্ছে আপনি স্ক্রিপ্ট তৈরি করে দিবেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী কেউ একজন কথা বলবে। আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখে থাকবেন ভিডিওগুলো ইংলিশে তৈরি করা এবং সেই ভিডিওগুলোতে আমার বদলে অন্য কেউ একজন ভয়েস ওভার করেছে। আসলে সেটা টেক্সট টু স্পিচের মাধ্যমেই তৈরি করা হয়েছিল। তো চলুন দেখা যাক কিভাবে আমি সেই ভিডিওগুলো তৈরি করেছিলাম বা সেই ভিডিওগুলোর জন্য কিভাবে আমি ভয়েস তৈরি করেছিলাম। এটা করার জন্য অবশ্যই আপনার উইন্ডোজ 10 অথবা 11 এর ইউজার হতে হবে। তারপর এখান থেকে মাইক্রোসফট স্টোরে আমি চলে যাব। এখান থেকে আমি একটা অ্যাপ ডাউনলোড করব। অ্যাপটির নাম হচ্ছে এনি টেক্সট টু ভয়েস। এই অ্যাপটি খুবই লাইটওয়েট একটা অ্যাপ। আপনারা জাস্ট মাইক্রোসফট স্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের আর কিছু করা লাগবে না, জাস্ট মাইক্রোসফট স্টোরটাকে ক্লোজ করে দিন। চলে যান আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনুতে। এখান থেকে আপনি অল অ্যাপস গিয়ে সার্চ করে নিন কোথায় আছে এই অ্যাপটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনি টেক্সট টু ভয়েস। আপনারা চাইলে এটাকে ডেস্কটপে পিন করে রাখতে পারেন। আমি আমার টাস্ক বারের মধ্যে এটা পিন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটিকে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে কয়েকটা ভয়েস এর অপশন রয়েছে। প্রথম হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট ডেভিড ইংলিশ ইউনাইটেড স্টেট। পরেরটা হচ্ছে মাইক্রোসফট জিরা, এটা হচ্ছে লেডি ভয়েস। মাইক্রোসফট মার্ক, এটা হচ্ছে জেন্স ভয়েস। আমি একটা একটা করে সবগুলো আপনাদের প্লে করে শোনাবো। প্রথমে একটু স্ক্রিপ্ট লিখে নিচ্ছি আপনাদের শোনানোর জন্য। Hello human bodies. Welcome back to a new video. This video is about text to speech. আপনারা শুনতে পেলেন ভয়েসটা এতটাই রিয়েলিস্টিক, মনে হচ্ছে যে কোনো একটা মানুষ হয়তো কথা বলছে। হিউম্যান লাইক ভয়েস এটা। তো আমরা ভয়েসটাকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে রয়েছে মাইক্রোসফট জিরা, এই ভয়েসটাকে ট্রাই করে দেখবো কি রকম আউটপুট আসে। Hello human bodies. Welcome back to a new video. This video is about text to speech. এরপরে রয়েছে মাইক্রোসফট মার্ক, এটাও জেন্টস ভয়েস। Hello human bodies. Welcome back to a new video. This video is about text to speech. ধরে নিন আপনি ভয়েস ওভার তৈরি করে নিয়েছেন অথবা এইভাবে স্ক্রিপ্ট লিখে একটা ভয়েস তৈরি করে নিয়েছেন। তো এই ভয়েসটাকে আপনি সেভ করবেন কিভাবে? খুবই সিম্পল। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ অডিও, এটার উপরটা ক্লিক করে দিবেন। তারপরে কোন লোকেশনে সেভ করতে চান সেটা অবশ্যই দেখিয়ে দিবেন। তারপরে সেভ টাইপ, এখানে একটা কাজ করে নিতে হবে, এটা হচ্ছে WAV, এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। মানে হচ্ছে এই ফরম্যাটে যদি সেভ করেন সেক্ষেত্রে আপনাদের অডিও যে সেভ করার সময় যে এররগুলো আসে ওই এররগুলো আসবে না, কারণ আমি এই সফটওয়্যারটি অনেক আগে থেকে ব্যবহার করেছি। ফার্স্ট টাইম আমি MP3 ফরম্যাটে সেভ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। পরবর্তী সময় থেকে আমি WAV ফরম্যাট থেকে কাজ করেছি। আমি এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সেভ হয়ে গেছে, এখন আমি ওপেন করে শোনাচ্ছি আপনাদের। হ্যালো হিউম্যান বডিজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। This video is about text to speech. এই ভয়েস ওভারটাকে জাস্ট আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার মধ্যে ইম্পোর্ট করে নেবেন। তারপরে আপনার ভিডিওর সাথে সাথে মিলিয়ে মিলিয়ে ভয়েসটাকে বসিয়ে নেবেন। এখন অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই বাংলা ভিডিও কি এটার মাধ্যমে তৈরি করা যায় বা এটার মাধ্যমে কি বাংলা ভয়েস ওভার তৈরি করা যাবে কি না। ভাই আসলে বাংলা ভয়েস ওভার তৈরি করা নিয়ে আমি অনেকবার ট্রাই করেছিলাম, তবে আমি একবারও সাকসেস হইনি। হয়তো বাংলা ভয়েসের জন্য এখন পর্যন্ত এটাতে সাপোর্ট আসে নাই। যদি আসে অবশ্যই আমি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।